আজকে আমি আপনাদেরকে বিয়ার্ড গ্রোথ অয়েল বা দাড়ি গজানোর তেলকে রিভিউ করে দেখাবো। এটি একটি দাড়ি গজানোর তেল বা অয়েল। এই তেলটি আপনারা যদি রেগুলার ব্যবহার করেন আপনাদের দাড়ি চাপ দাড়ি হবে, যাদের ফাঁকা ফাঁকা দাড়ি আছে তাদের নতুন করে দাড়ি গজাতে এটি সাহায্য করবে। এটা কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, অরিজিনাল প্রোডাক্ট এবং এটা প্রোডিউস করছে দুবাইতে প্রোডিউস করছে এবং ন্যাচারাল প্রোডাক্ট, এখানে পিওর ন্যাচারাল লেখা আছে এবং এটা কোনো মেডিসিন না, এটা তেল, ন্যাচারাল তেল, এটা কোনো ক্ষতি নাই। এবং আপনারা প্রতিদিন গোসল করার পরে, এখানে লেখা আছে আফটার বাথ এভরি ডে অ্যাপ্লাই, প্রতিদিন গোসল করার পরে আপনি একবার ব্যবহার করলেই যথেষ্ট এবং আপনি দুইবার তিনবারও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। যেহেতু ন্যাচারাল কোনো সমস্যা নাই, এটা সাধারণ তেলের মতন, তবে এটা দাড়িতে খুবই কার্যকরী। আমি নিজে কিন্তু এই প্রোডাক্টটি রেগুলার দাড়িতে ব্যবহার করি, আমার দাড়ি কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, আমি রেগুলার এই ড্রপ আকারে, আপনারা খেয়াল করে দেখুন এই যে ড্রপ, আপনি এভাবে তারুতেও ম্যাসেজ করতে পারেন অথবা আপনি সরাসরি এভাবে আপনি ঘষতে পারেন দাড়িতে, ঠিক আছে। এভাবে প্রতিদিন যদি আপনি গোসল করার পরে আপনি দাড়িতে ঘষেন অথবা তালুতে নিয়ে আপনি এই যে ম্যাসেজ করলেন, ঠিক আছে, ম্যাসেজ করলেন, এভাবে ম্যাসেজ করলে হবে কি, আপনার দাড়ি চাপ দাড়ি হবে এবং যাদের ফাঁকা ফাঁকা দাড়ি আছে তাদের দাড়ি সেই জায়গাতে গজাবে এবং যাদের দাড়ি স্টাইল করতে চাচ্ছেন, চকচকে করতে চাচ্ছেন, তাদের জন্য একটি কার্যকরী বিয়ার্ড গ্রোথ অয়েল দুবাইয়ের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং ভিডিওর নিচে ডেসক্রিপশানে এই প্রোডাক্টটি আমি প্রাইস দিয়ে দিব, প্রোডাক্টটি কেনার জন্য নিয়মকানুন দিয়ে দিব, আপনারা ভিডিওর ডেসক্রিপশানটা পড়ে আমাদেরকে অর্ডার করবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।